একটা রিকোয়েস্ট আমার কি, যে অডিয়েন্সকে একটা যে তুমি যদি শায়রি ছোট্ট শুনিয়ে দাও তাহলে খুব ভালো হয়, তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে একটা তো ই দেখালাম কি না, তো অডিয়েন্সকে একটা শায়রি শুনিয়ে যদি দাও তো অডিয়েন্স বেশি হ্যাপি হবে আমার মনে হচ্ছে। তো একটু যদি ডোন্ট মাইন্ড না কিছু মনে করতে একটা শায়রি শোনাতে পারো। হ্যাঁ শায়রি, হ্যাঁ হ্যাঁ কই দেখি, সানাল্লাহ ভাই পেলে বিটন সানাল্লাহ রয়, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখাবে না উল্টা? ও আচ্ছা উল্টা, এটা সিধে করো তো একটু, সিধা করো। টেন্টেনা, তো হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি খুব হ্যাপি, আপনারা দেখতে পাচ্ছেন কেন হ্যাপি। তো হ্যাপিটার কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে সানাউল্লাহ রয়ের সাথে মিট করার জন্য আমি পাগল ছিলাম, তো আজকে ফাইনালি সানাউল্লাহ রয়ের কাছে চলে এসেছি, সেই জন্য হাতে এক্সাইটেড। এবার আপনারা জিজ্ঞেস করবেন নিশ্চয়ই যে সানাউল্লাহ রয়টা কে, অবশ্যই জিজ্ঞেস করবেন। সানাউল্লাহ রয় হচ্ছে ইউটিউব স্টার, সে দেরি না করে সানাউল্লাহর সাথে মিট করা যাক, যেহেতু আপনারা ওয়েট করে বুঝেছি, যেহেতু সানাউল্লাহ একটা বড় ইউটিউবার, সেটা আপনারা হয়তো ওর লিঙ্ক তো দিব, লিঙ্ক তো আপনারা সবাই জানেন সানাউল্লাহকে, হয়তো এখনও বুঝতে পারেন সানাউল্লাহটা কে। তো চলো ওর সাথে মিট করা যাক, চলো সানাউল্লাহর কিছু ভিডিও দেখে নাও, তারপর ওর সাথে মিট করিয়ে দিচ্ছি ফেস টু ফেস। তোমার টাকা আছে তো ভালোবাসাও আছে, কারণ মেয়েদের স্বপ্নে রাজকুমার আছে, রাজমিস্ত্রি না। আরে কার জন্য হাত কাটছিস তুই? যে তোকে ভালোবাসে না সে তো রক্তের মূল্য কি বুঝবে, আজ মরে গেলে কাল তোকে আস্তে আস্তে সবাই ভুলে যাবে। কিন্তু একজন আছে যে তোমাকে সারা জীবন মনে রাখবে, সে হলো তোমার গর্ভধারণী মা। তাই ভালোবাসতে হলে মাকে ভালোবাসো, যদি একমত হও তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আরে ভাই, কে আপন কে পর, খারাপ সময় ঠিক বুঝিয়ে দেবে। স্বার্থের বন্দুক তো আমি করি না, কারণ বন্দুক তো আমার কাছে অনেক দামি। মানছি আমি ভালো না, কিন্তু কথায় কথায় রং বদলাবো, আরে জান আমি এমন না। আচ্ছা কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে নেই, আর তোমার চলে যাওয়াতে আমি কান্না করব? আরে আমার সোনা বাবু, তোমার এতটাও যোগ্যতা নেই। চলো দেখা যাক সানাউল্লাহকে, দেখাবো এখন, ঠিক আছে? তো আরেকটা আপনাদের কাছে এর আগে বলতে চাইছি যে আপনার আমার ইউটিউব ফ্যামিলিতে জয়েন হওনি, তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। তো চলো সানাউল্লাহকে দেখাই আবার। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেকেই ভালো আছো, ভালো থাকবে এটা আমি অবশ্যই চাই। তো এই দাদাটা অনেক দূর থেকে এসেছে আমার কাছে, তো একে একটু সাপোর্ট করো, এই ভিডিওগুলো খুবই ভালো, আমি দেখলাম এর ভিডিওগুলো খুব ভালো হচ্ছে, আর একে সাপোর্ট করো, অনেক কষ্ট করে ভিডিও করে। তো হ্যালো বন্ধুরা, তো আমরা এখানে একটু ঘুরবো, যেহেতু এখানে বাজেট হয়েছে, তো এখানে আমাদের এখানে জায়গাটা কীরকম একটু দেখাবো তোমাদের। সামনে একটা ভালো ভিউজ আছে, চলো ভিউজটা দেখিয়ে দিই নাকি? হ্যাঁ, সামনে একটা ব্রিজ আছে ছোট, আমরা ব্রিজ বলি, জানি না ওটা কি, তো ছোট না একটু বড়ই আছে আমাদের এখানকার মধ্যে, ওটাই বড়। তো চলো ওটা আমরা একটু দেখিয়ে দিই, আর সেখানে গিয়ে কথা বলছি, তো চলো একটু ঘুরে নিই। তো আমরা এখানে চলে আসলাম, তো ব্রিজে থামলাম না, ওখানে মানে প্রচুর রোদ করছে, তো আমরা এদিকে আসলাম, কারণ এখানে একটা জায়গাটা অনেক ভালো, এখন রোদের কারণে দেখা যাচ্ছে না, হয়তো দেখাচ্ছি জায়গাটা, তো এখানে অনেক ভালো লাগে আমার জায়গাটা, এখানে যদি কেউ ছবি টবি তুলতে আসতে পারো তাহলে খুব ভালো একটা জায়গা এখানে। আর এর সাথে তো ছবি তুলতে অবশ্যই আসতে হবে, আর এখানে মানে আমাদের এখানকার সব থেকে এটাই মানে ভালো ছবি তোলার লোকেশন, এটাই ভালো আমাদের এখানে, আর ওরকম জায়গা, জায়গাটা খুব সুন্দর লোকেশন আমাদের ওদিকের থেকে, এদিকে ভালো লোকেশন, মানে এই জায়গাটাই ভালো মানে ধরতে গেলে এখানকার মধ্যে, আর আর কিছুই না। তো আমি আরও কিছু বলার থাকলে বলে দাও। আর কি বলবো, আর হ্যাঁ একটা একটা রিকোয়েস্ট আমার কি, যে অডিয়েন্সকে একটা তুমি যদি শায়রি ছোট্ট শুনিয়ে দাও তাহলে খুব ভালো হয়,
তাহলে অডিয়েন্স বুঝতে পারবে যে একটা তো ই দেখালাম কি না, তো অডিয়েন্সকে একটা সাইডি শুনিয়ে যদি দাও তো অডিয়েন্স বেশি হ্যাপি হবে আমার মনে হচ্ছে। তো একটু যদি ডোন্ট মাইন্ড না কিছু মনে করো তো একটা সাইডি শোনাতে পারো। হ্যাঁ সাইডি, হ্যাঁ শোনাবো অবশ্যই। হ্যাঁ তো ভাই এখন ওপেন সাইডি শোনাবে, তো শুনে অবশ্যই ভাই তো এমনি ডাইরেক্টলি ওপেন দিব, সাইডে সাইডি দিব আগের যেগুলো আছে। তো এখন আপনাদেরকে ডাইরেক্ট ওপেন ভাই সাইডি শুনিয়ে দেখাবে যে কেমন হচ্ছে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে সাইডিটা ভাইয়ের কেমন লাগলো, আর ভাইয়ের চ্যানেলটা অবশ্যই সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এন ভাইকে এন আমাকে একটু সাপোর্ট করলে খুব ভালো হয় আপনাদের। আমি যখন ভিগো করতাম তো তখন এই সাইডিটা করেছিলাম, যে তুই আমাকে হঠাৎ করে ছেড়ে চলে গেলি, তাতে কি হয়েছে, আমি কি মরে যাব, কখনো না। আরে পাগলি শোন, তুই একটা মেয়ে, অক্সিজেন না, থাক অনেক অবহেলা করেছো, আর না টেনশন করছো কেন, চলে যাব তোমার জীবন থেকে অনেক দূরে, ভাঙা মনের টুকরোগুলো কুড়িয়ে নেওয়ার একটু সময় তো দাও। মনে আমার মেমোরি কার্ড নয় যে ডিলিট করে দেবো, এই মনে সেভ হয় কিন্তু ডিলিট হয় না। চলে যাবো না হয় তোমার জীবন থেকে, আর কিছু মানুষকে শিখিয়ে যাব প্রেম এভাবেও হয়। মুগ্ধ হয়ে গেলাম শুনে, থ্যাংক ইউ। আরও আরেকটু শোনাতে পারো পারলে। তো ভাইয়ের চ্যানেলটাও একটু সাপোর্ট করো, আর আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, ওই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, আমিও সেখানে লাইভ স্ট্রিম বা ব্লগিং ভিডিও ছাড়তে পারি। তো এখন না, দুই এক মাস দেরি হবে, কারণ আমাদের এখানে ওয়াইফাইয়ের সুবিধা নাই, মানে গেমিং করতে গেলে ওয়াইফাই লাগে, তো ওটা আমাদের গ্রামে দেয় না, তার জন্য আমি করিনি, করবো অবশ্যই, আমাদের গ্রামে ওয়াইফাই আসলেই আমি করবো। আর তো চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, আমি ব্লগিং ছাড়তে পারি ওই চ্যানেলে। আর দাদার চ্যানেলে মানে খুব ভালো ভালো ভিডিও করে দাদার চ্যানেলটাতে আমি দেখলাম, তো দাদা মানে কেটে দেবে, তো আমি দেখলাম দাদার চ্যানেলটাতে খুব ভালো ভালো ভিডিও করে, দাদার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কিছু বলো তুমি। তো সানাউল্লাহ ভাই বলে দিল যে অবশ্যই সবাই সাপোর্টে থাকবেন, তো আমার কাছে একটা অনুরোধ আপনাদের কাছে যে আমি খুব ছোট ইউটিউবার, আপনাদের সাপোর্টে আপনাদের ইউটিউব ফ্যামিলিতে আমি জয়েন করেছি, তো অবশ্যই আমার সাপোর্টে একটু থাকেন। যে কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক করবেন। তো আজকের জন্য এখান থেকে ব্লগটা শেষ করছি নাকি? হ্যাঁ হ্যাঁ ব্লগটা শেষ করবো, আমরা যাওয়ার সময় আবার দেখাবো। আর তো এখন আমরা বাড়ি চলে যাব, অনেক দুপুর হয়ে গেছে আর প্রচুর রোদ করছে, তোমরা দেখতেই পাচ্ছ, তো চলে যাব এখন আমরা বাড়ি। তো বলার থাকলে কিছু বলো। তো চলো হাই বন্ধুরা, তো আজকে এখান থেকে ভিডিওটা অফ করব, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, আপনারা সাথে থাকেন সানাউল্লাহর সাথে, আবার নেক্সটে ভিডিও করা যাবে, অসুবিধা না, ঠিক আছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে থাকো, ঠিক আছে, ভালো থেকো, ঠিক আছে। হ্যাঁ তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আর বলেছিলাম ব্রিজ দেখাবো, তো দেখে নাও ব্রিজটা আমাদের এখানে এরকম, আর জলটাও দেখিয়ে দাও, জলটাও দেখিয়ে দাও তাহলে। দেখো এটা এই যে আমাদের জল, আমাদের জল না নদীর জল। হ্যাঁ চল, অসুবিধা না। তো দেখো কীরকম, অনেক রোদ করছে, সূর্য কোথায় আছে ভাই দেখা যাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি না। তো চলো চলে যাবো আমরা বাড়ি, আর থাকবো না এখানে, প্রচুর রোদ করছে। সানাউল্লাহ ভাইয়ের সিলভার প্লে বাটন, তো সানাউল্লাহ ভাই কিছু বলে দাও একটু। হ্যাঁ সিলভার প্লে বাটন পেয়ে আমাকে খুব ভালো লাগছে, আর তোমরা আমাকে এত সাপোর্ট করলে, এত ভালোবাসা দিলে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এটা অনেক দিনের খাটনির মানে পরিশ্রমের আমার সফল সফলতা। হ্যাঁ কই দেখি সানাউল্লাহ ভাইয়ের প্লে বাটন, সানাউল্লাহ রয় তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে দেখাবে না উল্টা? ও আচ্ছা উল্টা, এটা সিধে করো তো একটু, সিধা করো। থাক ভাই হবেই না এখানে, বাড়ি হচ্ছে না, থাক না না, থাক টেনশন করছো কেন, চলে যাব তোমার জীবন থেকে অনেক দূরে, হয়ে গেছিলো তো।